আসসালামু আলাইকুম। সমাধান মাসুদের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশেই থাকুন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আসছি সেটা হচ্ছে চুলায় কালি কেন হয়, তারপরে ফায়ার কেন হয় না, ধপধপ শব্দ কেন হয়, ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এই চুলাটি হচ্ছে মূলত থ্রি বার্নারের একটি চুলা, কমেট ব্র্যান্ডের। চুলার সমস্যা হচ্ছিল আপনার কালি উঠতেছিল আর ফায়ার হচ্ছিল না। তো আসলে কালি কেন হয়? কালি হয় এই কারণেই, আমরা সাধারণত রান্না করলে ভাতের মাড়, ডাল, দুধ, চা পাতা পরে। তো চা পাতা, দুধ এগুলি পরে পরেই আপনার এই যে দেখেন কী অবস্থা, এগুলো যখন ব্লকিং সৃষ্টি হয়, গ্যাস যেখান দিয়ে আসে তখনই মূলত কালি ওঠে। আর এই যে বার্নার নবের এখানে হচ্ছে ময়লা পড়ে থাকার কারণে একটার সঙ্গে একটা কানেক্ট পায় না আর কি, যার কারণে হচ্ছে মূলত ফায়ার হয় না। তো আমি সবসময় বলি, ফিটিং করে আসার সময় বলে আসি যে ভাতের মাড়, ডাল, দুধ, চা পাতা এগুলো যত কম ফেলতে পারেন তত চুলার জন্য ভালো। আসলে এটা মেনটেন করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, ইচ্ছা না থাকা সত্ত্বেও পরে, এটা আমরা জানি। তারপরে যতটা চেষ্টা করা যায় কম ফেলানোর, এতে আপনারই লাভ। যাই হোক, চুলা সার্ভিসিং এবং কিচেন হুড সার্ভিসিংয়ের জন্য যদি কারো প্রয়োজন হয় আমাদেরকে কল করতে পারেন, অথবা কেউ কিনতে চাইলেও ফোন দিতে পারেন। আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে, যেহেতু আমি নিজেই টেকনিশিয়ান, ভালো খারাপ বলতে পারবো, বা আপনারা কোনো কিছু কেনার আগে আমাকে সাথে যোগাযোগ করলেও আমি বলে দিতে পারবো যে এই চুলাটা বা এই ব্র্যান্ডটা নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওগুলো আসলে খুব ছোটো ছোটো হয়, আমি বড় ভিডিও বানাই না। বড় ভিডিও বানাইলে আসলে অনেকের দেখতে চায় না, তো ছোট আকারে বানাই যেন শর্টলি আপনারা জিনিসটা বুঝতে পারেন। এই যে আরএফএলের কিচেন হুড, এটাও সার্ভিসিং করলাম। আমি মূলত সব ব্র্যান্ডেরই কাজ করি। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।